মহানগরীত রাজপথর গাতে প্রাণ কাঢ়িছে ইজনের পাছত সিজন লোকর। গণেশগুড়ির এগারী ছাত্রীর মৃত্যুর পাছত তৎপর হওয়া সরকার প্রশাসন এটা নির্বিকার। এইবার ক্ষুভ দহিল মহানগরবাসী। বৃহস্পতিবারে মহানগরীর হেঙ্গারাবাড়ীত জলবৰতে খন্দা গাতর বাবে দুর্ঘটনাত পতিত হয়ে মৃত্যু খাবতিছিল মন্তু ডেকা নামের যুবকজনে। তার পাছতে রাজপথত ক্ষোভর বহিঃপ্রকাশ ঘটাবলৈ ওলাই আহিল জনতা। রাজপথতে আয়োজন করিলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। হেঙ্গারাবাড়ির প্রজাপতি বিবাহ ভবনের সম্মুখত সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনা। মৃত যুবকজনের ঘর মহানগরীর লিচু বাগান। ঘটনার পাছতেই হসপিটালত ভর্তি করা হয়েছিল আহত যুবকজন। শনিবারে পুয়া মৃত্যু খাবতি লৈছিল আহত যুবকজনে। মহানগরীর রাজপথত গাতে প্রাণ কাঢ়িছে বহুজন। গাতত পড়ে ইতিমধ্যে এগারী ছাত্রীর মৃত্যু হয়েছিল আপনাদের জানে। তারপরে রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, কিন্তু ইমানের পাছতো প্রশাসনের গাত কথা নালাগিল, ঠিকাদারের গাত কথা নালাগিল। শেহতীয়াভাবে গুৱাহাটীৰ হেঙ্গারবাড়ী লিচু বাগানের মন্তু ডেকা নামের এজন যুবকের মৃত্যু হল। প্রজাপতি বিবাহ ভবন, যুক্ত বিবাহ ভবন হেঙ্গারবাড়ীত অবস্থিত, সেই বিবাহ ভবনটির সম্মুখতেই এটা গাত খানি থা হয়েছিল পানির বাবে, আর সেই গাতট পড়ি মৃত্যু হল মন্তু ডেকা নামের যুবকজন। জলবৰতে খান্দিছিল সেই গাত, আর তারপরে এটা ক্ষোভর উদ্গিরণ ঘটিছে। স্থানীয় লোকসক ওলা আহিছে আর রাজপথতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করলে। কোনো কারণতে এই এনে ধরনের গাফিলতি সহ্য নকর বলে হুঙ্কার দিছে। কৈছে বারে বারে সরকার প্রশাসনে এই বিষয়গুলোর ক্ষেত্রে কেউ গা এলা মনোভাব পোষণ করে, বারে বারে ঠিকাদারে কেউ কেউ এনে ধরনের আচরণ করে, মানুষের জীবনের সঙ্গে হেতালি খেলার অধিকার কোনে দিলে, এই প্রশ্ন উত্থাপন করেছে একাংশ লোকে। আর রাজপথত আহি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করলে মন্তু ডেকার সুবর্ণনাথ, অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের জড়িয়ে স্মৃতিরে বা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রতিবাদ সাব্যস্ত করলে। এই প্রতিবাদের ভাষা এটা সরকারে বুঝি পাবনে? সরকারখানে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা এতিয়ালৈকে লওয়া নাই, আর তার এক্সাম্পল এইটাই হয়। ইয়ারে আগত আমার স্টুডেন্ট মরিছে, বহুতখিনি মরিছে, কিন্তু নিজের নিজের সম্পত্তিখিনি পাহাড়ের দরে গড়িলেই নহব, আমার উন্নতি কেতিয়া হব, মানুষের সচাকে মানুষ কেতিয়া ভাল পাবো? আজি মন্তু ডেকা মরলে আমার ভাইটি হয়, আমার ভাইটি ঘুরাই দিব পারিব নাকি? ঘুরাই দিব তো নয়, আজি আমার মরছে, কালি প্রশাসনের কোনটা মরিব পারে? দুদিন পিছত যদি আমাক যদি সেইটো বিচার নিদিয়ে আর আমি প্রতিবাদ করি। যিজন মন্তু ডেকা এজন সুঠাম যুবক আছিল, বাইক লৈ আহি আছিল, আর সেই নির্দিষ্ট স্থানত গাতটো থকার ফলতে বাইকের ছিটিকি পড়ে দুর্ঘটনাত পতিত হয়েছিল। তারপর গুৱাহাটীর পলিক্লিনিক হসপিটালত ভর্তি হয়ে আছিল। তিনিদিন মৃত্যুর সঙ্গে যুঁজি যুঁজি অবশেষত মৃত্যু হয়ে গেল সেইজন সুঠাম যুবকর। এজন ভবিষ্যৎ থকা যুবকর, ভবিষ্যতের সপোন দেখা যুবকর অকালতে মৃত্যু হয়ে গেল। আর গুৱাহাটী মহানগরীত এনে ধরনের সহজ মৃত্যুয়ে আকৌ এবার সকলকে চিন্তান্বিত করে তুলিছে, যে একাংশ লোকের বাবেই, একাংশ সরকারি বিভাগের ঠিকাদারের ভুলের বাবেই এইবর মৃত্যু কেনেধরণে সহ্য করব পারি? জলবৰতে এই কামবুর করে থাকে, আর জলবৰতে করা প্রতিটি কামতে কেরণ ওলাই থাকে, নিজের দায়িত্ব ভালদরে করব নয়, কিয় নয় সেই প্রশ্নও এটা গুৱাহাটীবাসী উত্থাপন করেছে।